গৃহলয়ে ব্যবসা করিয়া সুকেতে রহিল রাম পত্নী লইয়া। রাম সাবিত্রী গজে সন্তোষী মাতারে মায়ের কৃপায় দন দিনে দিনে ভারে। ব্যবসা করিয়া তার উন্নতি হইল, বর্ষ শেষে তার এক সুপুত্র জন্মিল। দন পুত্রে লক্ষ্মী লাভে দেখিয়া তাহার আত্মীয় বন্ধুরা সবে হিংসা করে তার। দন পুত্রে লক্ষ্মী লাভে দেখিয়া উন্নতি চয় যাইয়ে হিংসা করে তাহাদের প্রতি। রামুর করিতে কতি নিজে সবে টকে, একে একে হিংসুকরা পড়িল বিপাকে। মা সন্তোষী রাখে যারে কতি কেবা করে, আপন দুঃখেতে তারা ঝলে পুড়ে মরে। তাই বলি বক্ত সবে স্থির করি চিত্ত, প্রতি শুক্রবারে কর মা সন্তোষীর ব্রত। সন্তোষী মায়ের ব্রত যে জন করে, দনপুত্র যশ তার দিনে দিনে ভরে। সব দিব্য শুক্রবারে অবশ্য নাকাবে, সন্তোষী মাতার কৃপা নিশ্চয়ই পাইবে। সিদ্ধিদাতা গণেশের করিয়া শরণ, সন্তোষী মায়ের কথা হল সমাপন। উল্লোধ্বনি কর সবে যত নারী